প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসছেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপনার নাম কি? বা খুব সুন্দর নাম, দেখে তো মাশাআল্লাহ খুব সুন্দরই মনে হচ্ছে। তো মাস্ক পরে আসছেন কেন, একটু মুখটা দেখাবেন না নাকি? আপনি মাস্ক পরে আসছেন, তো অনেক দর্শকে তো মানে আপনার মুখটা দেখতে চাইবে যে আসলে আপুটা কেমন। আচ্ছা, মানে যে আপনার পাশে থাকতে চাইবে সারা জীবন তাকে মুখটা দেখাবেন, মানে অন্য কাউকে দেখাবেন না। আচ্ছা, তো আপু কি নামাজ কালাম পড়েন নাকি? সবসময় নামাজ কালাম পড়েন। আপুর বয়স কত? 20 হবে। আচ্ছা, বিয়ে শাদী হয়েছে নাকি? একটা বাবু আছে। তো আবার কেন বাবু সহ মানে বাচ্চা আছে, স্বামী আছে, এত সুন্দর সংসার থাকতে আবার ইউটিউবে আসলেন? কারণ আমার যদি সংসার থাকতো আমি কি প্রতিবেদনে আসতাম? কত সুন্দর সংসারই যদি আমার থাকতো তাহলে এই ভিডিওতে কেন আসবো? সংসার ছিল, স্বামী ছিল, এখন আমার একটা বাবু আছে, আমার মা আছে, আল্লাহ ছাড়া কেউ নাই। আচ্ছা, মা আমার একটা বাচ্চা ছাড়া বর্তমানে আমার কেউ নাই, আল্লাহ। খুবই কষ্টের কথা। তো তো আপু, ওই যে স্বামী যে বিয়ে শাদী করলেন, তো ওটা কি মানে পছন্দ করে করছিলেন নাকি? আচ্ছা, তো মানে স্বামী কেন চলে গেল? তারপরে ভাই অনেক কষ্ট করে আমার বাচ্চাটাকে নিয়ে মানুষ করেছে। ভাই আমার প্রচন্ডই আমার আসছিল, ওটাই আমার দিয়েছিল। সেটা আমি মনে করি বন্ধ পাই কিছু টাকা যাবে, কিছু কাপড় চুপড়ো করছিলাম, দুটো মিশিন তুলছিলাম। কত একদিন ঘুমায় রয়েছে ভাই, খারাপ আসছিল। চুরে এক ভাই দুজনা ধর্মের কাহিনি, আমার দোকানটা দাঁড়া কিনে এখন কি? আচ্ছা, বুঝতে পারছি যে আমার দোকান ছিল, নতুন করে ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন সুখের আশায়, কিন্তু আচ্ছা সেটাও হলো না। আচ্ছা আচ্ছা, তো আপা এখন মনে করেন আপনার কথা শুনে যদি আপনার পাশে কেউ থাকতে চায় তো আপনি কি রাখবেন নাকি? আমি চাই এমন একটা মানুষ, এই বিপদে কষ্ট সুখে ভাই সবাই থাকে, কষ্ট যে কষ্ট থাকে সে হচ্ছে দুনিয়াতে নামে। বর্তমানে আমি অনেক কষ্ট জীবন যাপন করতেছি, ডাকাতি হওয়ার পর আমি ঘর ভাড়া দিতে পারি না, কারেন্ট বিল দিতে পারি না, জমির পর আমার বন্ধ, আমি টাকা লোকে শুকাইতে পারি না। যে আমার দুঃখ ছিল না, কষ্ট ছিল না, যদি কোনো ভালো মনের মানুষ সে আমার পাশে দাঁড়ায় আমাকে একটু হেল্প সহযোগিতা করে আমার দায়িত্ব নেই, অবশ্যই আমি তার জন্য সারাটা জীবনটা যাব, আমি সেটাই করবো। আচ্ছা, তো কেমন ছেলে চান? যদি সে বিবাহিত হয়? হ্যাঁ, বিবাহিত। একটা মানুষ তো দুইটা বিয়ে করে না, যদি একটা পুরুষ মানুষ দুইটা সংসার পালতে পারে, দুইটা বিয়ে রাখতে পারে, বিবাহিত মানুষই করবে। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো? আমার ফোন নাম্বারটা দরকার। নাম্বার বলতে পারবেন? বলেন। 01709187525। আচ্ছা, নাম্বারটা আমি বলে দিই, ঠিক আছে? তো দর্শক, আপনারা যদি আপুর সাথে যোগাযোগ করতে চান। আচ্ছা, আপনি পড়াশোনা কতদূর করছেন? বেশি পড়াশোনা করেন নাই, তো দেখে তো মাশাআল্লাহ। দেখে তো মাশাআল্লাহ মনে হচ্ছে যে খুব সুন্দরী হবেন, তো মুখটা একটু দেখাবেন না। যারা যার সাথে প্রেম করবেন, যাকে ভালোবাসবেন তাকে দেখাবেন? আচ্ছা, তাকে দেখাবেন তো নাকি তাকে ফাঁকি দেবেন? আচ্ছা আচ্ছা, তো দর্শক আপনারা যদি আপুর নাম কি বললেন, নদিয়া বাসাতে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01709
0918-7525, আমি নাম্বারটা আবারও বলছি 0170-918-7525। তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।